কেনা রাসূলুল্লাহর একটা হাদিস আমি বলতে চেয়েছিলাম, কি বলবো বাজার? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, এই যে অনেক মানুষ এখন চলে আসছে, এতক্ষণ কিন্তু ছিল না, এখন কিন্তু অনেকে চলে আসছে, আল্লাহ কবুল করুক, আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যা রাজুলুম মিন বানি আমির ইবনে সাফাতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের দরবারে একবার একজন ব্যক্তি আসলো যার নাম আমির ইবনে সাফা, তোমার পক্ষ থেকে কিছু লোক আমাকে আসিয়া বললো, তুমি নাকি এই এই বলো, বলে কি বলি, বলে তুমি নাকি বলো তুমি আল্লাহর পক্ষ থেকে রসুল, আল্লাহু আকবার, বলে হ্যাঁ আমি আল্লাহর পক্ষ থেকে রসুল, বলে তুমি নাকি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বলে হ্যাঁ, তুমি নাকি বলো এক আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, বলে হ্যাঁ, তুমি নাকি বলো আল্লাহ একজনই, আল্লাহ আমাদের রব, তুমি তার পক্ষ থেকে প্রেরিত রসুল, বলে হ্যাঁ, সুবহানাল্লাহ। লোকটা ডাক দিয়া কয় মাহাল্লাকা আন উদাউইকা, ক্বাল ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরকান, লোকটা বলল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি আল্লাহর রাসূল হয়ে থাকো আমাকে কোন আমাকে কি কোনো আলামত দেখাইতে পারবা? সুবহানাল্লাহ, যে কোনো কিছু রাসূলুল্লাহর দ্বারা দেখানো সম্ভব কিনা? জোরে বলেন, দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। লোকটা ডাক দিয়া কয় ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি আমাকে এমন কোন আলামত দেখাইতে পারবা যে আলামতের মাধ্যমে আমি বুঝবো তুমি আল্লাহর রাসূল? হুজুর আমার বলল তুমি দাঁড়াও আল্লাহর হাবিবের সাথে সাথে কাছাকাছি দূরে একটা জায়গায় খেজুর গাছ দেখতে পাইলেন। কি গাছ? কি গাছ? হুজুর আমার ফাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরকান আইনাখলাতান, হুজুর আমার খেজুর গাছকে ডাক দিলেন, হুজুর গাছ আকবালা ইলাইহি ওয়া হুয়া ইয়াসজুদু ওয়া ইয়ারফাউ রাসাহু ওয়া হুয়া ইয়াসজুদু ওয়া ইয়ারফাউ রাসাহু, খেজুর গাছ সেই জায়গা থেকে হুজুরের কদমে আসা পর্যন্ত যত সময় লাগবে, হুজুর হুজুরের কদমে আসা পর্যন্ত খেজুর গাছ একটা কদম আগায়, হুজুরকে একটা সিজদা দেয়, আবার মাথা উত্তোলন করে, আবার সিজদা দেয়, আবার মাথা উত্তোলন করে, এভাবে হুজুরকে সিজদা দিতে দিতে হুজুরের কদমের কিনারে আসিয়া হুজুরকে উঁচু আওয়াজে সালাম দিয়া বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার, খেজুর গাছ হুজুরকে কি দিল? ওই যে চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞান বড় চিকিৎসক, তিনি ব্যাকল হয়ে গেলেন, পুরা তাজ্জব হয়ে গেলেন, কি ব্যাপার, একটা খেজুর গাছ যার কথা শুনে তিনি তো অন্য কেউ হতে পারে না, অবশ্যই তিনি স্বর্গীয় দূত, উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার, সাথে সাথে আল্লাহর বান্দা কি করলো, আল্লাহর বান্দা সেই জায়গায় দাঁড়ায় অবস্থা দেখে পুরা তাজ্জব হয়ে গেল, হুজুর আমার বলল ইরজি ইলা মাকানিক, আরে খেজুর গাছ এই জায়গায় দাঁড়ায় থাকিও না, তুমি তোমার জায়গায় চলে যায়। লোকটা আরো তাজ্জব হয়ে গেল, খেজুর গাছ তার কথা শুনিয়া যেমন তার সামনে আসলো তেমন তাহার কথা শুনিয়া আবার আগের জায়গায় চলে গেল। ওই আল্লাহর বান্দা ফারাজা রাসূল আল্লাহ ফারাজা ইলা মাকানিহি, খেজুর গাছ যখন চলে গেল ওই আল্লাহর বান্দা তাহার কওমের কাছে আসলো, জাতির কাছে আসলো, তিনি বলল ওয়াল্লাহ লা উকাযিবুকা বিকাউলিন আবাদা ইয়া বানি সাআসা ওয়াল্লাহ লা উকাযিবুহু বিশাইইন ইয়াকুলু লাহু আবাদা, হুজুরের কিনারায় দাঁড়িয়া ই বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যাহার জবানের কথা শুনিয়া খেজুর গাছ পর্যন্ত তাকে সালাম দেয় তিনি কোনোভাবেই মিথ্যা হতে পারে না, তার কওমের কাছে গিয়া বলল এরে আমার কওমেরা, আমি আমার এক নবীকে দেখি আসিলাম কোন কথার মাধ্যমে তাকে মিথ্যা বলা যায় না, উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার।